নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে আপনাদের বাচ্চাটি কি কি যোগ থাকলে আপনাদের জীবনে দারিদ্র যোগ তৈরি করে, বা কিভাবে আমরা বিচার করব আপনাদের জীবনে আর্থিক অবস্থা সার্বিক দিক থেকে খারাপ হতে পারে, কোন কোন যোগ থাকলে আমরা বলতে পারবো আপনার জীবনে দারিদ্রতা অবশ্যই আসবে, জীবনে কখনো না কখনো আপনাকে দারিদ্রতার যন্ত্রণা ভোগ করতে হতে পারে, এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসছি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, জন্মছকে দারিদ্র যোগ বিচার করতে গেলে দারিদ্র যোগ বলতে আমরা যে যোগটাকে বুঝি সেটা হচ্ছে শুক্র রবি যোগ। ইন জেনারেলভাবে শুক্র রবি যোগ যাদের যাদের বাচ্চারে থাকে তাদের জেনারেলভাবে তাদের ক্ষেত্রে, কিন্তু ফ্যামিলিগতভাবে বলি, তাদের অর্থনৈতিক অবস্থা অনেক ক্ষেত্রে ভালো হতে দেখতে পাওয়া যায়। এবং শুক্র রবি যোগ থাকলেই যে আপনার দারিদ্রতা ভোগ করতে হবে সেটা না, সেটা মেন যে জায়গা দারিদ্র যোগ আমরা তখনই বলবো যখন শুক্র রবি একসঙ্গে অবস্থান করলেও কিন্তু মানুষের অনেক অর্থবান হতে আমি দেখেছি। কিন্তু যদি দেখতে পাওয়া যায় শুক্র এবং রবি একসঙ্গে অবস্থান করে যদি তারা একই নক্ষত্রে থাকে, অর্থাৎ শুক্র যদি কোনোভাবে কম্বাস্ট হয়ে যায়, অর্থাৎ শুক্র এবং রবি একই রাশিতে অবস্থান করলে অনেকটাই ভালো ফল দেয়, কিন্তু শুক্র রবি একসঙ্গে অবস্থান করে যদি সেটা একই নক্ষত্রে থেকে যায় সেখানে শুক্রের ক্যারেক্টারটা অনেকটা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু শুক্রের প্রভাবটা নষ্ট করে ফেলে। কারণ শুক্র প্রচণ্ড সেন্সিটিভ প্ল্যানেট এবং রবি হচ্ছে একটা তেজের কারক গ্রহ, প্রকাশের কারক গ্রহ, তৃপ্তির কারক গ্রহ এবং টোটাল আমাদের সোলার সিস্টেমের এনার্জি বা আলো বা তাপ। তা এই প্রভাবের জন্য যখনই কিন্তু সূর্যর সঙ্গে শুক্র একই নক্ষত্রে চলে যাবে তখন কিন্তু শুক্র কম্বাস্ট হয়ে যাওয়ার জন্য এই মানুষের জীবনে অর্থ আসবে না তা নয়, প্রচুর অর্থ থাকবে, প্রচুর অর্থ ইনকাম করার সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করে দেবে। কেননা সূর্যের মধ্যেও রয়েছে ক্রিয়েটিভ পাওয়ার, শুক্রের মধ্যেও রয়েছে ক্রিয়েটিভ পাওয়ার। এই দুটো ক্রিয়েটিভ যদিও আলাদা কিন্তু তার সত্ত্বেও এদের লাইফে কিন্তু অর্থ আসবে। কিন্তু এই শুক্র এবং রবি যোগ থেকে যদি সেখানে কম্বাস্ট হয়ে যায় শুক্র, সেক্ষেত্রে কিন্তু অর্থ কিন্তু খুব ড্রেন আউট হয়ে যাবে, ওয়াশ আউট হয়ে যাবে, খুব বেরিয়ে যাবে, খুব এক্সেসিভভাবে খরচ বেড়ে যায়। এই খরচ বেড়ে যাওয়ার জন্য কিন্তু তাদের লাইফে কখনো না কখনো কিন্তু দারিদ্রতার একটা শিকার হতে হয়, এটা কিন্তু ইন্ডিকেট করে। তাই যাদের ক্ষেত্রে শুক্র রাহু যোগ রয়েছে এবং শুক্র কম্বাস্ট রয়েছে আপনারা কিন্তু অবশ্যই সাবধান হবেন এবং আপনার অর্থকে যত সম্ভব সঞ্চয় করতে চেষ্টা করবেন, না হলে কিন্তু অর্থ বিনা কারণে অনেক দিক থেকে খরচ হয়ে যাবে। তাই অর্থের খরচকে কিন্তু আপনার আটকাতে হবে। শুক্র রবি যোগ থাকলে অনেক ক্ষেত্রে যেমন অর্থ দেয়, কিন্তু শুক্র রবি একসঙ্গে থেকে যদি শুক্র কোনোভাবে কম্বাস্ট থাকে, অর্থাৎ যদি রবির সঙ্গে একই নক্ষত্রে থাকে, সেক্ষেত্রে কিন্তু অর্থ খরচের পরিমাণটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। এবং জেনারেলিভাবে শুক্র রবি যোগ থাকলেও এমনি অর্থ একটু খরচ হয়, তবে যাদের ক্ষেত্রে রবি যাদের ক্ষেত্রে শুক্রকে কম্বাস করে দিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু অর্থ খরচের প্রবণতা কিন্তু অনেক গুণে বাড়িয়ে দেয়। তো আপনারা কিন্তু এই দারিদ্র যোগের জন্য একটু সাবধান থাকবেন। নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে আমাদের নাম্বার টু যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে আমাদের কোনো কিছু অর্থ ইনকাম করা বা কোনো কিছু প্রাপ্তিযোগকে ইন্ডিকেট করে হচ্ছে আমাদের আয়ভাব। অর্থাৎ আয়ভাব হচ্ছে আমাদের ইলেভেন্থ হাউস এবং আমাদের ব্যাংকে সঞ্চিত অর্থ বা ব্যাংকে গচ্ছিত অর্থ বা যে কোনো জায়গায় যে আমরা যেখানে সেফ অ্যান্ড সিকিউর যেখানে আমরা টাকা রেখেছি সেইটা কতটা সিকিউর হবে, যেখানে আমরা সেভিংস করেছি সেটা কতটা সিকিউর হবে বা আপনার অর্থনৈতিক সেভিংস কেমন হবে সেটা কিন্তু ইন্ডিকেট করে হচ্ছে সেকেন্ড হাউস থেকে। অর্থাৎ দ্বিতীয় ভাব এবং একাদশ ভাব কিন্তু অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের জন্য নির্ভর করে। আমরা ইলেভেন হাউস থেকে বিচার করব, অর্থাৎ একাদশ ভাব থেকে আমরা বিচার করব হচ্ছে আপনি কতটা অর্থ ইনকাম করতে পারবেন, এবং সেকেন্ড হাউস থেকে অর্থাৎ দ্বিতীয় ভাব থেকে বা দ্বিতীয় পতি থেকে আমরা বিচার করব আপনি কতটা অর্থ সেভিংস করতে পারবেন। তাই এই দ্বিতীয় পতি এবং একাদশ পতি এই দুটোকে আমাদের দেখতে হবে ভালো করে। ভালোভাবে দেখে নিন আপনার লগ্নের এক্সপেক্টে দ্বিতীয় ভাবের অধিপতি কে এবং একাদশ ভাবের অধিপতি কে। যেমন ধরুন মেষ লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় ভাব পড়বে বৃষ রাশির ঘর এবং একাদশ ভাব পড়বে হচ্ছে শনির ঘর, ঠিক আছে? ঠিক এইভাবে আমাদের দেখতে হবে। তেমন একইভাবে বৃষ লগ্নের ক্ষেত্রে সেকেন্ড হাউস পড়বে আপনার বুধের ঘর, মিথুনের ঘর, এবং ইলেভেন্থ হাউস পড়বে হচ্ছে আপনাদের মীন রাশির ঘর। ঠিক এইভাবে কি অর্থাৎ বৃহস্পতি, এইভাবে কিন্তু আমাদের দেখতে হবে যে আপনার ক্ষেত্রে দ্বিতীয় পতি বা দ্বিতীয় ঘর এবং
ইলেভেন্থ হাউস বা ইলেভেন পতি এবং ইলেভেন্থ ঘর কোন ভাবে গিয়ে পড়ছে সেটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল করতে হবে। এবারে দেখুন, যদি আপনার বাচ্চাটি দ্বিতীয় পতি এবং একাদশ পতি যদি কোনোভাবে দুস্থানে চলে যায়, দুস্থান মানে কোথায়, ছয় আট বারোতে যদি দুস্থানে চলে যায়, অথবা যদি নিজস্থ হয়ে যায়, অথবা যদি কোনো রকম অশুভ গ্রহের সঙ্গে অবস্থান করে, তিনটে কন্ডিশন বললাম। যদি আপনার বাচ্চাটি দ্বিতীয় পতি অথবা একাদশ পতি কোনোভাবে দুস্থানে যায়, অর্থাৎ ষষ্ঠ অষ্টম বা দ্বাদশভাবে চলে যায়, অষ্টম গেলে সবথেকে নেগেটিভ, অথবা যদি আপনার দ্বিতীয় পতি অথবা একাদশ পতি যদি কোনোভাবে যৌথভাবে বা একাকী যদি নিজস্থ হয়ে যায় বা কোনো রকম অশুভ গ্রহের সঙ্গে অবস্থান করে, রাহু শনি কেতু এই সমস্ত কোনো অশুভ গ্রহের সঙ্গে অবস্থান করে, তাহলে ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনে দারিদ্রতার সম্মুখীন করে। অন্যদিক থেকে ঘুরিয়ে বললে আমরা বলবো, কোনো নিজস্থ গ্রহ যদি একাদশভাবে বা দ্বিতীয়ভাবে অবস্থান করে, তাহলেও কিন্তু এই দ্বিতীয় ভাব বা একাদশ ভাবকে অনেকটা ডিসব্যালেন্স করে দেয়, সেই জন্য কিন্তু আমাদের দারিদ্রতার সম্মুখীন হতে হয়। তাহলে দু নম্বর পয়েন্টে আমরা যেটা বললাম, প্রথম নম্বর পয়েন্টে আমরা প্রথম যেটা বললাম কি বললাম, যে রবি শুক্র এক ঘরে থেকে বা এক রাশিতে অবস্থান করে যদি একই নক্ষত্র থেকে শুক্রকে কম্বাস করে। নাম্বার টু যে পয়েন্টে বললাম, সেখানে বললাম দ্বিতীয় পতি এবং একাদশ পতি যদি কোনোভাবে দুস্থানে যায়, যদি কোনোভাবে নিজস্থ হয়ে যায়, যদি কোনোভাবে অশুভ গ্রহের দ্বারা পীড়িত হয়ে যায়, অথবা যদি আপনার দ্বিতীয়ভাবে বা একাদশভাবে যদি কোনোভাবে কোনো নিজস্থ গ্রহ অবস্থান করে, তাহলে কিন্তু আপনার জীবনে দারিদ্রতা যোগ তৈরি করে বা দারিদ্র যোগ তৈরি করে। তাই আপনার জীবনে কখনো না কখনো দারিদ্রতার যন্ত্রণা ভোগ করতে হতে পারে, অবশ্যই আপনারা এখানে সাবধান থাকবেন। পরবর্তী নাম্বার থ্রি যেটা বলবো, সেটা হচ্ছে আপনার বাচ্চাটির লগ্নের এক্সপেক্টে। আপনারা জানেন লগ্ন হচ্ছে আমাদের টোটাল শরীর, লগ্নের এক্সপেক্টে আমরা বাচ্চাটির সমস্ত ক্যালকুলেশন করি। তাই বারে বারে আমি বলি যে রাশি না, লগ্ন, লগ্নের এক্সপেক্টে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাই লগ্নের এক্সপেক্টে যদি টেন্থ হাউসে, অর্থাৎ আমাদের কর্মের জায়গায় যদি কোনো গ্রহ না থাকে, বা রবির এক্সপেক্টে, অর্থাৎ আপনার বাচ্চাটা যেখানে রবি অবস্থান করছে সেখান থেকে যদি রবির এক্সপেক্টে, রবির সাপেক্ষে যদি ইলেভেন্থ হাউসে কোনো গ্রহ অবস্থান না করে, অর্থাৎ একাদশভাবে যদি কোনো গ্রহ অবস্থান না করে, বা চন্দ্র যেখানে আপনার বাচ্চাটি অবস্থান করছে সেখান থেকে অষ্টমভাবে যদি কোনো গ্রহ অবস্থান না করে, তাহলে কিন্তু দারিদ্র যোগ তৈরি করবে। তাহলে তিনটে কন্ডিশন বললাম, তিন নম্বরে তিনটে কন্ডিশন বললাম, আবার বলছি তিন নম্বরে কি কন্ডিশন বললাম, যে লগ্নের একাদশে রবির, মাফ করবেন, লগ্নের দশমে রবির একাদশে এবং চন্দ্রের অষ্টমে যদি কোনো গ্রহ না থাকে, তাহলে কিন্তু আপনাদের দারিদ্রতার যোগ কিন্তু তৈরি করবে। ঠিক আছে, নাম্বার ফোর যেটা বললাম সেটা কি, নাম্বার ফোর যেটা বলবো সেটা হলো আপনার বা আপনার হাতে, ছেলেদের ক্ষেত্রে ডান হাতে এবং মেয়েদের ক্ষেত্রে বাঁ হাতে, যদি ভাগ্যরেখা এবং রবিরেখা অনেক অংশ যদি ভাঙা ভাঙা থাকে বা অনেক অংশের মধ্যে যদি একটা গ্যাপ থাকে, তাহলে বুঝবেন আপনার জীবনে দারিদ্র যোগ কিন্তু তৈরি করবে। বা কারো যদি রবিরেখা না থাকে তাহলেও কিন্তু হতে পারে, ছেলেদের ক্ষেত্রে ডান হাতে বা মেয়েদের ক্ষেত্রে বাঁ হাতে যদি রবিরেখা এবং ভাগ্যরেখায় যদি গ্যাপ থাকে বা ভগ্ন থাকে, তাহলে কিন্তু আপনার দারিদ্র যোগ তৈরি করবে। তাহলে সামারাইজভাবে বলতে গেলে আমি কি বললাম, নাম্বার ওয়ান বললাম রবি শুক্র যোগ তৈরি হলে দারিদ্র যোগ থাকবে এবং সবথেকে নেগেটিভ হবে যখন রবি শুক্র একই নক্ষত্রে থাকবে। দু নম্বর বললাম আপনার দ্বিতীয় পতি এবং একাদশ পতি যদি দুস্থানে যায়, নিজস্থ হয়, অশুভ গ্রহের দ্বারা পীড়িত হয়, অথবা আপনার দ্বিতীয়ভাবে অথবা একাদশভাবে যদি কোনো নিজস্থ গ্রহ অবস্থান করে, বা আপনার দ্বিতীয়ভাবে বা একাদশভাবে নিজস্ব গ্রহ, যেমন তেমন যদি রাহু কেতু বা শনি এই সমস্ত গ্রহ অবস্থান করে এবং তারা যদি প্রচণ্ডভাবে পীড়িত হয়ে যায়, তাহলেও কিন্তু হবে। এটা এখন ইনক্লুড করে দিলাম। নাম্বার থ্রি যেটা বলবো, আপনার বাচ্চাটি লগ্নের দশমভাবে, রবির একাদশভাবে, চন্দ্রের অষ্টমভাবে কোনো গ্রহ না থাকলে, আবার চার নম্বর যেটা বললাম সেটা হচ্ছে আপনার হাতের ভাগ্যরেখা এবং রবিরেখা যদি কোনোভাবে ভগ্ন থাকে, তাহলে আপনার জীবনে দারিদ্র যোগ তৈরি করে। এই চারটি কম্বিনেশন আপনারা খুব ভালোভাবে দেখবেন যে আপনার দারিদ্র যোগ তৈরি করছে কি না। জেনারেলভাবে রবি শুক্র যোগ কিন্তু দারিদ্র যোগ তৈরি করলেও কিন্তু কম মাস হলে সব থেকে বেশি নেগেটিভ ফল পাওয়া যায়। তাই তা সত্ত্বেও রবি শুক্র যোগ যাদের রয়েছে তারা কিন্তু খরচের ব্যাপারে একটু সাবধান হবেন। ঠিক আছে, এই হলো মেনলি দারিদ্র যোগের একটা ওভারঅল সিমটমস। আমরা এবারে মেনলি বলবো আমাদের শাস্ত্রর ক্ষেত্রে অনেক ব্যাপার আমরা দেখব। সেখানে বলছে যে রবি শুক্র এবং
শনি যদি একই রাশিতে অবস্থান করে সেখানেও কিন্তু তাদের একটা বিশাল দায়িত্বযোগ তৈরি করে। রবি শুক্র এবং সূর্য, মানে সূর্য শনি শুক্র যদি একসঙ্গে অবস্থান করে সেখানে বলা হয় যে সমুদ্র নাকি শুষ্কে পরিণত হয়, শুষ্ক বালিয়ারি বা মরুভূমিতে পরিণত হয়ে যাবে, তার অর্থ যতই থাকুক না কেন। কিন্তু প্রকারান্তরে ততটা হয় না, তবে শুক্র শনি এবং রবি একসঙ্গে থাকলে তাদের ক্ষেত্রেও কিন্তু অর্থ খরচ বা ভোগের জায়গাটা বিভিন্ন দিক থেকে প্রবলেম ক্রিয়েট করে, সেখানেও কিন্তু একটা দায়িত্বযোগ হিসাবে শাস্ত্র আখ্যা করে দিচ্ছে। কিন্তু তাদের জীবনে অনেক স্ট্রাগল, অনেক প্রতিবন্ধকতা, অনেক অর্থ খরচ হতে আমি দেখেছি। পুরোপুরি যে আমরা অর্থ সব চলে যাবে সেটা কিন্তু বলা যায় না। তো যাই হোক, এই হলো তো মেন দায়িত্বযোগের ব্যাপার। এবার আমি যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে দায়িত্বযোগের প্রতিকার কী করেছে। প্রতিকারের কথা প্রথমেই বলতে গেলে যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে আপনার বাচ্চাকে সঠিকভাবে অ্যানালাইসিস করে তার প্রতিকার করতে হবে, হনুমান চালিসা পাঠ করতে হবে, আপনাকে রবিদেবের প্রতিকার করতে হবে। রবি শুক্র যদি আমরা রবি শুক্রের যারা যদি দায়িত্বযোগ তৈরি হয়ে থাকে তাহলে রবি শুক্রের সঠিকভাবে প্রতিকার করতে হবে। অনেক সময় দেখতে পাওয়া যায় রবি এবং শুক্র কম্বাস্ট হয়ে রয়েছে, রবি শুক্র এক ঘরে থেকে এবং এক নক্ষত্রে থেকে শুক্রকে কম্বাস্ট করে রয়েছে, সেই অবস্থায় কাউকে রবি পড়িয়ে দেওয়ার জন্য তার ক্ষেত্রে অনেক প্রবলেম আরও বেড়ে যায়। সেক্ষেত্রে কিন্তু রবি পড়ানো যাবে না, তখন কিন্তু জেনারেলভাবে হোয়াইট জারকন বা ডায়মন্ড পড়া উচিত বা শুক্রের ঠিকভাবে কিন্তু প্রতিকার করা উচিত এবং প্রতিদিন কিন্তু সূর্য প্রণাম করা উচিত, সূর্যের মন্ত্রপাঠ করা উচিত। নাম্বার থ্রি যে ব্যাপারটা বলবো, একটি করে তামার পয়সা কোনো প্রভাবিত জলে যদি আপনারা ভাসিয়ে দেন বা দান করেন তাহলেও কিন্তু আপনারা অবশ্যই কিন্তু এই দায়িত্বতার যে গ্লানি থেকে কিন্তু মুক্তি পাবেন। এবং যখন আপনারা ভাসিয়ে দেবেন কখনো কিন্তু পিছন ঘুরে কিন্তু আপনারা দেখবেন না। এছাড়া আপনারা মাতঙ্গী দেবীর পুজো করতে পারেন এই আপনাদের দায়িত্বযোগ থেকে মুক্তি লাভ করার জন্য। এছাড়া আপনাদের গরিব দুঃখী বা কোনো আর্ত মানুষকে দান করতে পারেন এবং শুক্রদেবের মন্ত্রপাঠ করতে পারেন, এর জন্য আগেই বললাম। এই সমস্ত ব্যাপারগুলো করলে মোটামুটিভাবে আমরা দায়িত্বযোগের গ্লানি থেকে সেটা কিন্তু অনেকটা বেরিয়ে আসতে পারবেন। তবে সঠিকভাবে বাচ্চাদের অ্যানালাইসিস করে কিন্তু যে যে প্রবলেমগুলো থেকে দায়িত্বযোগ আসছে সেগুলোকে দেখে সঠিকভাবে যদি আপনারা প্রতিকার নেন তাহলে কিন্তু দায়িত্বযোগের যে নেগেটিভ প্রভাবটা সেটা কিন্তু আপনাদের উপর খুব একটা বর্তাবে না। তো আশা করলাম আপনারা বুঝতে পারলেন আমার এই অনুষ্ঠানটিকে কেমন লাগলো জানাবেন, এবং আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নেক্সট আমি ভিডিও আনছি যে আপনাদের জীবনে কখন ঋণ যোগ ঘটে, অর্থাৎ কখন আপনাদের ঋণগ্রস্ত হতে হয় বা কখন আপনারা ঋণ ঠিকমতো পরিশোধ করতে পারেন না বা লোন নিতে হয়, এই ব্যাপার নিয়ে একটা ভিডিও করব এবং তার প্রতিকার নিয়ে আমি একটা ভিডিও কিন্তু নেক্সট ভিডিওতে আনছি। আশা করব আপনাদের ভালো লাগবে। আপনারা আমার সঙ্গে যুক্ত থাকতে আমার চ্যানেলকে অবশ্যই লাইক করতে পারেন বা সাবস্ক্রাইব করতে পারেন। নমস্কার, থ্যাংক ইউ।